কোরআনের বেলা আল্লাহর বেলা এই তিন জায়গায় আমাদের কোনো কি নাই মতভেদ দলাদলি মারামারি ঝগড়া কার বেলা কোরআনের বেলা আল্লাহর বেলা রাসূলের বেলা আমরা সবাই এক হয়ে চলতে চাই কে কে হাজির দুই হাত তুলে নারে তাকবীর হয় নাই স্লোগান নারে তাকবীর নারে রিসালাত মারহাবা খান যাই হোক রাসূলকে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকরা বলেন রাসূলকে বেশি কষ্ট দিয়েছে আর ইসলামের সবচেয়ে বড় দুশমন মুনাফিক আর মুনাফিকের কারণে ইসলামের বড় ক্ষতি আর এই মুনাফিকরাই নবীকে মক্কায় থাকতে কি দোষ ছিল আমার রাসূলের কারো বাড়িঘর দখল করছে কোন মানুষ মারছে কি অপরাধ ছিল শুধু একটাই অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্লোগান দেওয়া যাবে না বলেন স্লোগান দেওয়া সুবহানাল্লাহ কোন কিন্তু রাসূল বলছে আমার উম্মত যদি একবার মন থেকে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে রাসূল কয় উম্মত হাশরের ময়দানে আমি তোকে দেখব তুই আমাকে দেখবি শুধু এই কালিমার বিনিময়ে আমি তোকে হাত ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব জোরে কোন লা ইলাহা মুহাম্মাদুর বলেন মুহাম্মাদুর আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ জোরে কোন আমিন আজকে আমি কিতাবটা দেখলাম কিতাবের নাম হলো নুজাহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে দেখলাম এক ইহুদির বাচ্চা তাওরাত কিতাব পড়তেছে এই তাওরাত কিতাব পড়তে যাইয়া এক জায়গায় আমার নবীর নাম পাইছে মুহাম্মাদুর এই মুনাফিক করছে কি এই নবীজির নামদারেতে গস্তে 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 নবীজির নামদারে তাওরাতের কিতাবের ফাতার তাইকা বাদ দিয়া দিছে কেমনে কেমনে গস্তে গস্তে সুবহানাল্লাহ কইতাম না উদ্দেশ্যমান মান বালা না উদ্দেশ্য মানে কি নবীজির নামদারেতে এই ফাতার থেকে কি করছে গইসা তুইল্লা বাদ দিয়া দিছে তো আরেকদিন আবার তাওরাত কিতাব পড়তেছে পড়তে 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 যাইয়া চার জায়গায় নবীজির নাম পাইছে এক ফাতায় কয় জায়গা চার জায়গায় নবীজির নাম পাইছে এও এই চার জায়গা থেকে নবীজির নাম দাঁড়াতে গস্তে গস্তে এই চার জায়গা থেকে নামটা তুইল্লা কি করছে বাদ দিয়ে দিছে সুবহানাল্লাহ কইতাম না বন্ধুরা আমার ভাইরা আমার মুনাফেক কি করে ইহুদির বাচ্চারা আমার নবীর সাথে কত বড় গাদ্দারি কত বড় বেয়াদবি করেছে দ্বিতীয় দিন চার জায়গা থেকে আমার নবীর নামটা গস্তে গস্তে বাদ দিয়া দিছি আবার কয়েকদিন পরে তৃতীয় দিন যখন আবার তাওরাত কিতাবটা পড়তেছে পড়তে পড়তে যাইয়া আমার নবীজির নাম আট জায়গায় পাইছে আট জায়গায় থেকে আস্তে আস্তে করে সে নবীজির নামটা গস্তে গস্তে আট জায়গা থেকে বাদ দিয়া দিছে আট জায়গা থেকে তিন দিন গেল চার দিনের মাথায় আবার তাওরাত কিতাবটা পড়তে যাই আমার নবীজির নামটা বারো জায়গায় পাইছি তিন দিন পর্যন্ত বেয়াদবি করছে তার ভয় হয় নাই ভয় ঢুকে না ভয় অন্তরে আসে না চার দিনের মাথায় যখন বারো জায়গায় নবীজির নামটা দেখছি নবীজির নামটা তাওরাত কিতাবটা খুলতে দেরি নবীজির নামটা বারো জায়গায় পাওয়ার পরে সে গসবে গসতে যাইয়া যখন তে হাতরা লাগাইছে আঙ্গুলটা লাগাইছে হঠাৎ করে তার অন্তর থেকে কে জানি বলতেছে আজগা যদি নবীজির নামটা গইসা বাদ দিয়া দাও আজকে যদি আমার নবীজির নামটা কষে কষে বাদ দিয়া দাও আজকে তোমার এমন একজন মালিক ধরবে যে মালিক থেকে কেউ বাঁচাইতে পারবে না আজকে এমন একজন মালিক ধরবে যে মালিকের হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা অর্থাৎ যখন নবীজির নামটা গস্তে গেছে আঙ্গুলটা লাগাইছে তখন আমার নবীজির নাম মোবারক থেকে একটা নূরের ফুকাত যাইয়া নূরের লাইট যাইয়া তার কলবের মধ্যে ধাক্কা লাগছে
যেই মাত্র আমার নবীর নামের নুরানি হিট নুরানি পাওয়ার তার অন্তরের মধ্যে বাড়ি লাগছে অর্থাৎ ভয় ঢুকা গেছে ভয় ঢুকা গেছে আয় হায় রে তিন দিন পর্যন্ত নবীর নাম ধরে আমি গোশে গোশে বাদ দিলাম আজকাল চার দিনের মাথায় দিয়ে আমার খালি ভয় ভয় লাগে ডর ডর লাগে কেমন কেমন জানি লাগে এখন সে তাওরাত কিতাবটা বন্ধ করে তার মন থেকে কে জানি বলতেছে আজগা আর গোশে মদিনার নবীর নামটাকে আমি বাদ দিব না বেয়াদবি করব না সুজা তিনি আমার মদিনার নবীর দেখার জন্য নবীর বাড়িতে চলে যায় নবীর বাড়িতে চলে যায় জোরে কোন না সুবহানাল্লাহ রাস্তা দিয়া হাঁটতেছে আর লোকদেরকে বলতেছে নবীজি আসেনি নবীজি আসেনি নবীজি বাড়িতে আসেনি একবারে নিকটে কাছাকাছি যাওয়ার পরে হযরতে আলী চার নাম্বার সাহাবি আল্লাহু আকবার হযরতে আলী ডাক ডাক কয় ভাই আপনার চেহারা জানি কেমন কেমন ভাব দেখা যায় আপনি কই যাবেন কয় আমি নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক নজরে দেখতে যাব কয় আপনি কি জানেন না আপনি কি খবর পান না নূরের নবী দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে নাই লোকটা ডাক ডাক কয় আলী আমি যার নাম গোশে গোশে তাওরাত কিতাব থেকে বাদ দিলাম ওই নবীর লগে আমি একটু মনে মনে বেয়াদবি করছি আমার দরা খাইছে আমার মন বলে আমার মনের দুঃখ আমার বেয়াদবির ঘটনা আমি কার কাছে বলবো যেহেতু নবী নাই নবী নাই হযরতে আলী ডাক দেয়া কয় তোমার মনে কি চায় কয় আমার মনের সব কথা নবীর কাছে বলবো ওই লোকটা ডাক ডাক কয় আলী নবী তো নাই নবীর একটা জামা মোবারক জুব্বা মোবারক দেওয়া যাবে নি নবীর একটা জুব্বা মোবারক নবীর একটা জামা মোবারক দেওয়া যাবে নি হযরত আলী কয় অবশ্যই দেওয়া যাবে এবার হযরত আলী দৌড়াইয়া চলে গেলেন নবীজির জুব্বা মোবারক নবীজির জামা মোবারক ইহুদির লোক তার হাতে ইহুদি লোক তার হাতে যখন দিলেন ইহুদি লোকটা নবীজির জুব্বা মোবারক হাতে নিয়া নাখের মধ্যে গেরান লয় অর্থাৎ গেরান লইয়া সে বুঝতেছে অর্থাৎ গেরান লইয়া সে বুঝতেছে এটা কোন সাধারণ জামা মোবারক না এটা জান্নাতি নবী নূরের নবী মায়ার নবী রহমতের নবীর নুরানি জুব্বা এটা জান্নাতি জুব্বা জোরে কোন সুবহানাল্লাহ আরে নবীজির জুব্বা মোবারক নাকে লাগায় বুকে লাগায় মুখে নিয়ে চুমা খায় অর্থাৎ ইজ্জত করে তাজিম করে নবীর জুব্বা মোবারকে তাজিম করে সম্মান করে চুমা খায় নাকে নিয়া গেরান লয় কিছুক্ষণ পরে ইহুদি লোকটা ডাক ডাক কয় আলী নবীর জুব্বা মোবারক থেকে এত মধুর গেরান মেশকের গেরান এত মজার গেরান এত সু গেরান পাইতেছি আমার মন বলে আমার মন বলে আমার নবীর যদি আমি পাইতাম আমার নবীর যদি আমি দেখতাম তাইলে আমি আমার নবীর হাতে হাত ধরে পেটটি গেলে বাস্তবে কালিমা পয়রা মুসলমান হইয়া যাইতাম নবী তো নাই এখন আমি কার হাতে দইরা মুসলমান হব আমার নবী তো নাই আমি এখন কার হাতে দইরা মুসলমান হব হযরতে আলী ডাক দেয় কয় রে ভাই ইহুদি তুমি কি জানো না তুমি কি জানো না নবী হইল জিন্দা নবী নবী হলো হায়াতুন নবী ওই নবীজির জুব্বা মোবারক তুমি বুকের মধ্যে জড়াইয়া লইয়া তুমি পরলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অর্থাৎ
ইহুদি লোকটা সঙ্গে সঙ্গে কালিমা পড়া মুসলমান হইয়া গেল, অর্থাৎ মুসলমান হইয়া লোকটা যখন হযরত আলীর দরবার থেকে বাজ বাড়িতে যাবে, এই মুহূর্তে লোকটা ইহুদি লোকটা ডাক ডাক কয় আলী আমি যে জীবন ভরা বেয়াদবি করলাম, এত জীবন যে গুনাহ করলাম অন্যায় করলাম, আমার পুরান গুনাহটি আগের গুনাহটি মাফ হইব নি, আমার পুরান গুনাহটি আগের গুনাহটি অতীতের গুনাহটি মাফ হবে নি। হযরত আলী ডাক ডাক কয় রে ইহুদি তুমি কি জানো না এটা কেমন নবীর কালিমা, এটা কেমন নবীর কালিমা, যেই নবীর কালিমা একবার পড়লে আগের গুনাহ পিছের গুনাহ সব গুনাহ মাফ। ওই নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীজির উম্মত হওয়ার কারণে বাবা আল্লাহু আকবার, একটা ইহুদি নবীজিরে নবীজিরে চিনলো, নবীজির জুব্বা মোবারক নাকে গ্রান লইয়া নবীজির মহাব্বতে কালিমা পড়া মুসলমান হইয়া গেল। ও জয়পুরের যুবকরা, অত্র এলাকার যুবকেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, নবীজির নিয়া যারা টানাটানি করে, নবীকে নিয়া যারা বেয়াদবি করে, আমার এই ক্ষুদ্র জীবনে আমি বহু দেখেছি, আল্লাহ দরে দরে ধরে না ধরলে কিন্তু, এই আল্লাহ দরে দরে ধরে না ধরলে কিন্তু, এই নবীকে নিয়ে বেয়াদবি করলে বিন্দু পরিমাণ যারা পরিমাণ, আল্লাহ কয় আমার লগে বেয়াদবি করলে আমি ডাইরেক্ট মাফ কইরা দেই, কিন্তু নবীর লগে বেয়াদবি করলে আমার নবী যদি তোমারে মাফ না করে আমি আল্লাহ তারে সার দেই না। আমার আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় আমার নবীর সাথে বেয়াদবি যারা করে, আমার নবীকে যারা বেয়াদবি করে। এজন্য আজকের মাহফিল থেকে মদিনার নবীর মহাব্বতে জানায় দেই, নবী গো আমরা আপনাকে জানের চেয়েও বেশি ভালোবাসি, আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলী, একটু মহাব্বতে বাবা নবীর সালামটা জানাই, আজকের মাহফিলটা একটু বরকত হয়ে যাক, সালাতু সালামহু জানাই দরুদ সালাম জানাই আপনার পরে, নবী গো আমরা গুন কন্যা, সালাতু সালামহু জানাই দরুদ সালাম জানাই আপনার পরে, নবী গো ও নবী কোরআনে শুনাছি আমি গুনাগারের বন্ধু নবী গো, কন্যা ও নবী কোরআনে শুই আয় হায় গুনাগারের বন্ধু নবী গো, পিলায়ন কাও সারের পানি পিলায়ন কাও সারের পানি ময়দান হা সরে, নবী গো আমরা ওরে মাহালি মা গরিব ছিল আমার নূর নবীকে বাড়িতে নিল গো, মাহালি মা গরিব ছিল আমার নূর নবীকে বাড়িতে নিল গো, মরা গাছে ফল পাইল শুকনা গাছে ফল পাইল কেমন নবীর মোজেজা, তোমরা নি কেউ যাও গো মোদি আ বলেন তোমরা নি কেউ যাও গো মোদি, এই আজকে আমি কিতাবটা পড়লাম নবীজির নাম শোনার পরে যারা আঙ্গুলটা চুমা দিয়া চোখের মেদে লাগায়
এটা কোনো ফরজ না ওয়াজিব না এটা তুমি মুহাব্বতের সাথে মুস্তাহাব হিসাবে এই আমলটা যদি করতে পারো দুনিয়ার ডাক্তার কবিরাজ ঔষধ নবীজির দরি দরুদ শরীফের কাছে ফেকের মধ্যে লাগাইলে দুই নাম্বার কিতাব প্রমাণ নবী ফরমান নবীর নাম শোনার পরে আঙ্গুলে চুমা দিয়া যারা চোখের মধ্যে লাগায় কিতাব প্রমাণ করে এই মানুষটা মরণের আগ পর্যন্ত চোখের মধ্যে জটিল কঠিন কোন রোগ হবে না এই জটিল কঠিন কোন বিমার হবে তিন নাম্বার নবীজির নাম শোনার পরে যারা আঙ্গুলে চুমা লাগায় সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক ডাক দেখো এই পৃথিবীর উম্মতেরা শোনো আমি আবু বকর নবীজির নাম শোনার পরে আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগাইতাম এই আমলটা আমার নবী দেখছে দেখার পরে ডাক দেখো আবু বকর আমলটা বড় দামি আমি নবীর সম্মান নবীর নাম নিয়া তুমি আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগাইছো আমি মদিনার নবী কথা দিলাম যারা যারা এই আমলটা করেছে আমি নবীর সঙ্গে তারা জান্নাতে থাকবে সালাতু সালামু জানাই দরুদ সা আপনার পরে নবী গো ওরে মাহালি মা গরিব ছিল আমার নূর নবীকে বাড়িতে নিল মরা গাছে ফল পাইল মরা গাছে ফল পাইল কেমন নবীর মোজে যা তোমরা কেউ যাও গো মোদি আরে কন্যা তোমরা কেউ যাও গো মোদি আমি ঢাকা নারায়ণগঞ্জে মাহফিল করলাম জোরে কন্যা সুবহানাল্লাহ যেখানে মাহফিলটা করলাম একটা যুবক ডাক দেখো হুজুর এই নারায়ণগঞ্জের জমিনে নবীজির কদম মুবারকের ছাপ নবীর কদম মুবারকের নকশা একটা পাথর আছে যেই জায়গাটা হলো কদম রসুলের মাজার শরীফ নবীজির কদম মুবারকের দাগ নকশা পাথরের উপরে এই পাথর বাংলাদেশে ঢাকা নারায়ণগঞ্জের জমিনে কদম রাসুল নামে সবাই চিনে আমি গুনাগার চারিবার গেলাম এ জোরে একটু আল্লাহকে ডাক দেন আরো জোরে ডাক দেন বাইরে আমি অনুরোধ করে যাই জয়পুর যুবকরা মুরব্বীরা যে আল্লাহ নবীর শানে ওয়াজ করেছে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস সুবহানাল্লাহ আল্লাহ কয় তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করাও আল্লাহু আকবার আল্লাহর জিজ্ঞাসা করি আল্লাহ বাতাস আমাদের জন্য নেয়ামত রিজিক আমাদের জন্য নেয়ামত আলো বাতাস চন্দ্র সূর্য গাছের ফল ফল আদি যা কিছু দুনিয়াতে তুমি বানাইছো সবই আমাদের জন্য নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত কোন নেয়ামত আল্লাহ কয় সবচেয়ে বড় নেয়ামত হইল রহমাতাল লিল এই বলেন রহমাতাল লিল আজকেও কিতাবটার মধ্যে পড়লাম হাদিস শরীফে দেখলাম যে লোকটা নবীজির উপরে প্রতিদিন 200 বার দরুদ শরীফ পড়বে প্রতিদিন 200 বার যে লোকটা দরুদ শরীফ পড়বে লগে লগে আমার মদিনার নবী ঘোষণা করেছে 200 বছর গুণ আমার আল্লাহ মাফ করে দিবে এই আরেকটা হাদিস শরীফ নবীজি বরমান যারা প্রতিদিন আল্লাহু আকবার 1000 বার দরুদ শরীফ পড়বা হাদিস লেখে না ও যুবকরা হাদিসটা লেখে নাও আল্লাহু আকবার যে ব্যক্তি 1000 বার দৈনিক দরুদ শরীফ পড়বে 1000 বার যার দরুদ শরীফ পড়বে আল্লাহর নবী কয় তার জান্নাতরা সে নিজে দেখা মরব না দেখা পর্যন্ত তার মরণ হবে না এই কয়বার 1000 বার কার দরুদ নবীর দরুদ বলেন কার দরুদ বলেন রহমাতাল্লিল
1000 বার দরুদ শরীফ পড়লে তোমার জান্নাতরা তুমি মরনের আগে দেখা মরবা না দেখা মরবা না হাদিস শরীফে এই ভাবে কথাটা এসে যে জোরে কবি সুবহানাল্লাহ এই আরেকটা হাদিস শরীফে আছে নবীজি মরবাত বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ বাজান রে কি লইয়া কবরে যাবেন কি লইয়া কবরে যাবেন মরনের সময় যদি বেঈমান হইয়া মরি শিয়াল কুকুরের মত যদি মরণ হয় আল্লাহকে ডাক দেন আরো জোরে ডাক দেন মরনের সময় আমার নবীরে দেখতে মনে চায় কি চায় না যে ব্যক্তি আমার নবীরে শয়নে স্বপনে মরণে একবার যদি কেউ দুই নয়নে আমার নবীরে দেহে মনে রাখবা দুনিয়াতে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে আমার নবীরে দেখতে মনে চায় এ জোরে বলেন চায় কার কার মনে চায় দুই হাত ধরে একটা আল্লাহর ডাক দেব আল্লাহ বাজান দুরূদ শরীফের উপরে আমি বিশাল কিছু রিসার্চ করে গবেষণা করে পাইছি জোরে কন্ন সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার রসূলের পাকের উপরে পারছেন না সকালবেলা 10 বার বিকাল বেলা রাতের বেলা 10 বার সকাল বেলা 10 বার বিকাল বেলা 10 বার আর কোন দুরূদ শরীফ পড়তে পারে নাই মাত্র সকালে 10 বার বিকালে এই দুরূদ শরীফ 10 বার সকাল বিকাল যদি কেউ পড়তে পারে রাসূল বলছে উম্মত জেনে রাখো বুঝে রাখো তোমার জন্য আল্লাহর জান্নাত পাগল আর এক হাদিসে আছে রাসূল কয় পাঁচ ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতরা পাগল হয়ে রইছে কয় ব্যক্তির লাগিয়া পাঁচ ব্যক্তির লাগিয়া আল্লাহর জান্নাতরা পাগল এক নাম্বার হলো যারা কোরআন শরীফ পড়ে কুরআন শরীফ যারা পড়ে তাদের জন্য আল্লাহর জান্নাত পাগল দুই নাম্বার যারা গরীব মানুষকে অনাহার মানুষকে ক্ষুধার্ত মানুষকে যারা খাওয়ায় সমাজে গরীব মানুষ আছে না নাই এই বহু লোক গরীব আছে গরীব রে এখন মানুষে নিন্দা করে আছে না নাই মদিনার নবী কই গরীব রে আদর কইরো ধনীর বাইরে দাওয়াত দিলে ধনীর বাইরে দাওয়াত দিলে বাবা ধনীরা খায় গরিব রে দাওয়াত দেয় না টাকা দিতে পারবে না বিদায় কারণ কি যারা টাকা দিতে পারবো মোডা মোডা ধনী ঠিক নি তারারে সাইয়া সাইয়া দাওয়াত দেয় কিন্তু গরিব লোকটা কান্দে আর কই আল্লাহ আজকে গরিব বিদায় ধনীর বাদ দাওয়াত খাইতে পারি না মদিনার নবী কয় এই সমস্ত গরিবরে যদি তুমি আগায়া আগায়া দাওয়াত দাও আমার নবী কয় যারা গরিবকে অনাহার লোকদেরকে মাঝে মাঝে খাওয়ায় এই গরিব দুঃখী মানুষের খাওয়ানোর বিনিময় আল্লাহর জান্নাত তোমার জন্য পাগল হইয়া থাকবে তিন নাম্বার হইল উলঙ্গ মানুষ আছে না নাই অনেকের কাফর নাই আসেনি অনেকের কাফর পড়তে পারে না এমন একটা কাফর নাই নামাজ পড়ব আল্লাহু আকবার আরে এমন একটা কাফর নাই লোকটা বেয়ার বাইর যাবে আসে না নাই কিন্তু এই লোকটাকে যদি আপনি মনে করেন যে একটা কাফর দিলে তার উপকার হবে এই উলঙ্গ মানুষকে যারা বস্ত্র দান করবে কাফর দান করবে তার লজ্জা স্থান ডেকে দিবে ইজ্জতরা ডেকে দিবে তার জন্য আল্লাহর জান্নাত পাগল পাঁচ নাম্বার যেই মানুষটা সব সময় আমার নবীজির উপরে দরুদ শরীফ পড়বে পাঁচ নাম্বার যারা দরুদ শরীফ পড়বে তাদের জন্য আল্লাহর জান্নাত পাগল সুবহানাল্লাহ কইতেন না তাহলে যারা দরুদ শরীফ পড়েন যারা দরুদ শরীফের পাগল মদিনার নবীর পাগল আমরা জান্নাতের জন্য পাগল হইতে হবে না আল্লাহর জান্নাত তোমার জন্য দরুদ পড়ি না মানুষের জন্য পাগল আল্লাহ আমাদের সকলকে নবীর পক্ষে থাকার তৌফিক দাও আরো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন বাজানো বাজানো কেমন নবীর উম্মত হইলেন এখনো টের পান নাই হযরত আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন সুবহানাল্লাহ উনি শেষ বয়সে নবীজির দরবারে ইয়া নবীরে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু যায়েদ আনসারী আপনার দরবারে আইছি একটু দোয়া নেওয়ার জন্য
حول ملاي لكويري أبو زيد الأنصاري حمل ميتولي كي دعا كورو তোমার কি ছেলে দরকার টাকা দরকার পয়সা দরকার তোমার কি দরকার বলো আবু যায়েদ আনসারী হ্যাঁ না কিছু বলে না নবী গো আমি আইছি আপনার মন থেকে আমার জন্য একটু দোয়া করেন আমার নবী আবু যায়েদ আনসারীর মাথার মধ্যে শোল্ডারের মধ্যে হাত দ্বারা একটু ফোসা দিলেন আমার নবী তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন তার দাড়ির মধ্যে হাত বুলাইয়া দিলেন মাতার মধ্যে নবীজি হাতরা বুলাইয়া দিছি দাড়ির মধ্যে নবীজি হাতরা বুলাইয়া দিছি তার চেহারার মধ্যে নবীজি হাতরা বুলাইয়া দিছি আবু যায়েদ আনসারী ডাক ডাক কয় যেই দিন আমার নবী আমার মাতার মধ্যে হাতরা বুলাইছে আমি বুড়া হইয়া গেছি বৃদ্ধ হইয়া গেছি আমার চেহারার রং কখনো পরিবর্তন হয় নাই আমার চেহারা এমন নুরানি হইছে আমার চেহারা এমন উজ্জ্বল হইছে আমার চেহারার রং পরিবর্তন হয় দুই নাম্বার আমার যেই চুল কালো ছিল বৃদ্ধ অবস্থায় বুড়া অবস্থায়ও আমার চুল সাদা হয় নাই এই নবীজির হাত মোবারকের সোয়া লাগলে যদি বাবা চুল বুড়া বয়স পর্যন্ত বাবা কালো থাকে সাদা হয় না আবু যায়েদ আনসারী দাগ দাগ হয় ও পৃথিবীর মানুষ রে আমার নবী দাড়ির মধ্যে হাত লাগাইছে আমার যে কালো দাড়ি ছিল আমার বুড়া হওয়া পর্যন্ত আমার দাড়ি সাদা হয় নাই কেমন নবী আল্লাহু আকবার এখন তো বাবা ডায়াবেটিসে যারে ধরছে বাবা জুয়ানদারে বুড়া বানাইয়া লাইতাছে ঠিক নেই ডায়াবেটিস এমন একটা রোগ এই রোগের থেকে ক্যান্সার থেকে হাড়ের ব্যায়াম হঠাৎ করে বালা মানুষ বাজারে গেছে ওই রই নাই আছে না নাই এই সমস্ত গজব আজাব থেকে হঠাৎ রোগ বিমার থেকে আল্লাহ যেন আমাদের সবার হেফাজত করে জোরে জোরে কোন আমিন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বাবা নামাজে রোজা সই রহনা তোমার মা বাবার খেদমত বইল না বলেন নামাজে রোজা সই রহনা তোমার মা বাবার খেদমত বইল আল্লাহর কুরআন সাইর না বাইরে আল্লাহর কুরআন না বাইরে নবীজির মিলাদ বইল না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারায়ো ফাই নাই বলেন আল্লাহ আয় আমার নবী সারায়ো ফাই ওই নবীকে পাইতে হইলে ওই নবী হইলে পীর মুর্শিদের কাছে যাইলা জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনেকে পীরের নাম শুনলে আগুন জ্বলে আছে না নাই ওলিয়া উলিয়াদের নাম শুনলে তো আরো আছে না নাই খোদার কসম দেয়া বলি সিরাজি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে অনেক রিসার্চ করে গবেষণা করে দেখলাম আল্লাহর কোরআন শরীফে নামাজের ব্যাপারে 82টা আয়াত নাজিল হইছে জিকিরের ব্যাপারে আল্লাহর কোরআন শরীফে 400 আয়াত নাজিল হইছে ওলিয়া উলিয়াদের ব্যাপারে আল্লাহর কোরআন শরীফে 90 জায়গায় আয়াত নাজিল হইছে কত আয়াত ওলিয়া উলিয়াদের ব্যাপারে কোরআন শরীফে 90টা আয়াত নাজিল হইছে জিকিরের ব্যাপারে 400 আয়াত নাজিল হইছে নামাজের ব্যাপারে 82টা আয়াত নাজিল হইছে এইভাবে গবেষণা করে রিসার্চ করে দেখা যায় আমার এই সোনার বাংলাদেশের অবদান আল্লাহর ওলিদের বেশি না কম এই বেশি না কম আজ থেকে 200 বছর আগে 300 বছর আগে 700 বছর আগে মুসলমানের কুরআন কুরআন হতিয়ার মধ্যে দলিলের মধ্যে রেকর্ডের মধ্যে দেখবেন মুসলমানের নামের আগে শ্রী শ্রী শ্রী
এই শ্রী লকব কোন মুসলমানের নয় এই শ্রী লকব হলো হিন্দুদের এই হিন্দুদের লকব শ্রী লকব কেটে কেটে মোহাম্মদ নাম যোগ করে মুসলমানের মাথার মধ্যে টুপি পরাইয়া মুসলমানের বাড়ি ঘরের মধ্যে খানকা এবং ইবাদত খানা নামাজের জায়গা প্রতিষ্ঠা করেছে আল্লাহর ওলিরা ঠিক কি না বলো আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা জিন্দা আরো জোরে জিন্দা আরো জোরে একটু আল্লাহকে ডাক দেন আরো জোরে ডাক দাও ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই ইহাউল উলুমউদ্দিনের মধ্যে লিখছে যদি একজন কামেল পীর আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি আলেম ওলামাদের চেহারার মজলিসে যদি কেউ বসে তার চেহারার দিকে তাকায় থাকে অথবা তার মজলিসে যদি কেউ বসতে পারে তার আমল নামায় 1000 রাকাত নামাজের চাইতেও বেশি নেকি দেওয়া হবে একজন পীরে কামেল পীরে কামেল পীরে মুর্শিদ আল্লাহ ওয়াদা আল্লাহর ওলির মজলিসে যদি কেউ বসার মতন বসতে পারে 1000 জানাজা পড়লে যেই পরিমাণ সওয়াব 1000 জানাজার চাইতো বেশি সওয়াব ইহাউল উলুমউদ্দিন ইমাম গাজ্জালীর কিতাবের লেখা জোরে কন্না সুবহান যদি কেউ হক্কানি পীর ও মুর্শিদ আল্লাহওয়ালা কামেল আল্লাহর ওলির মজলিসে বসতে পারে এই কিতাবের মধ্যে লিখছে ওই লোকটার আমল নামায় 1000 রোগী দেখলে যেই পরিমাণ সওয়াব হবে 1000 রোগীর সেবা করলে দেখলে খাওয়াইলে তার চেয়ে বেশি সওয়াব একটু আল্লাহকে ডাক দাও আরো জোরে ডাক দাও আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়া কুনু মা সাদিকিন তোমরা আল্লাহওয়ালা ভালো মানুষ কামেল মানুষের সোহবতে থাকো মহব্বতে থাকো সুবহানাল্লাহ কল এর জন্য বন্ধুরা আমার ভাইরা আমার কথায় কথায় মনে পড়ে গেছে বলবো 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 একটু মহব্বতে মদিনা থেকে একটু ঘুরে আসি আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ওয়ালা আহারে সাইয়ে দেনা আরে ওয়ালা সাইয়ে দেনা